সরস্বতী খুব সুন্দর সেজে, মা সরস্বতীর মতোই লাগছে ওকে দেখতে। সরস্বতী হয়ে গেছি, এত বিদ্যের জাহাজ হয়ে গেছি না, তাই পুরো জ্যান্ত সরস্বতীর হোয়াইট এন্ড গোল্ড হয়ে গেছে পুরো। একটা কথা বলো যে এই দিনের জন্য তো আমাদের সাজটাও ধরা থাকে যে সরস্বতী পূজোর দিন এইভাবে সাজবো, এবার এইটাই স্পেশাল ছিল। দেখো প্রত্যেকবারই আমরা তো তো অত বেশি শাড়ি পরা হয় না, তাও ওই দুর্গা পুজোর সময় সরস্বতী পুজোর সময় সামথিং। অ্যান্ড সরস্বতীর পুজোটা এমন একটা জিনিস যেটা ছোট থেকে আজ অব্দি এরকম একবারও হয়নি যে শাড়ি পরিনি। তখনই আমাদের স্কুলে যেরকম পারফরমেন্স থাকতো তখন বাবা নিয়ে আসতো হলুদ শাড়ি লাল পাড় বা হলুদ শাড়ি গ্রিন পাড়, তো তারপর থেকে এখন অবধি প্রত্যেকবার সরস্বতী পুজোর সাজটা আগে থেকে প্ল্যান করা থাকে। ইনফ্যাক্ট আমার নিজের তো ঘুম থেকে উঠতে তোমরা জানো খুব লেট হয়, আজকে আমি 7টার সময় উঠে পড়েছি যে কখন রেডি হয়ে বেরোবো। বোঝাই যাচ্ছে মায়ের খুব সৌভাগ্য। তো মায়ের কথা একটু বলো, মাকে খুব সুন্দর সাজানো হয়েছে, এবং ইউজুয়ালি এরকম এত বড় ঠাকুর সরস্বতী পুজোয় জেনারেলি দেখা যায় না বাড়ির পুজোয়, তো এই ঠাকুরের নিশ্চয়ই একটা হিস্ট্রিও আছে। অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট আমার সাথে আমার পরিবার, আমার রিসেন্টলি ছবি বেরিয়েছিল 51-বর্তী, তো এখানে আমার 51-বর্তী পরিবার আছেন, তো আরও বেশি ভালো বলতে পারবে আমি হাসি বলি, তো হাসি আরও বেটার বলতে পারবে, কারণ ওনাদের টাইম থেকে এটা বিদ্যুৎ সংঘ, মামা সবাই রয়েছে, ইনফ্যাক্ট ওদের সময় এইটার নাম ছিল বিদ্যুৎ সংঘ, সেই সময় থেকে। তারপর কিছু বছর পুজো হয়নি, তারপর আমি এবং আমার কাজিনরা মিলে আবার পুজো করা শুরু করি। হিস্ট্রির ব্যাপারটা পুরো এইদিকে, আর নতুন যা যা জিজ্ঞেস করবে সব এইদিকে। আমরা ছোটোবেলা থেকে হঠাৎ করে যখন আমরা প্ল্যান করি, আমরা একসাথেই, এটা আমার ভাই রোহান, আমরা একসাথেই চাঁদা তুলতে যেতাম, যেটা এখন আর হয় না। চাঁদা তুলতে যাওয়া, তারপর রাতে একদম বাজার করতে যাওয়া, ঠাকুর আনতে যাওয়া, আমি সত্যিই এখন কাজের জন্য অত ইনভলভ থাকতে পারি না। আমার মামি রয়েছেন, ও আমার মামার ছেলে, তো ওই পুরোটা মানে অর্ধেক যা করার ও কিন্তু পুরো রেসপন্সিবিলিটি না। এবং তুমি যেটা বলছিলে ঠাকুর, সত্যিই বাড়ির ঠাকুর এত বড় দেখা যায় না, ও এগুলো রেসপন্সিবিলিটি নিয়ে পুরোটা করে। সবাই মিলে তোমরা পুজোতে আনন্দ করতে পারছো, এটাই সবচেয়ে বড় ব্যাপার, কারণ সত্যি গত বছর আমরা ভাবতে পারিনি যে এবছরটা এত, আমাদের বছর পর বছর এরকম চলেই যাচ্ছে। এই মাস্ক জিনিসটা পরে থাকাটা এখন কিরম হয়ে গেছে, মানে নিজেকে মনে হয় কি একটা মিসিং মাস্কটা না পরলে, কিন্তু থ্যাঙ্কফুলি এখন সিচুয়েশন অনেকটা কন্ট্রোলে আসছে। আমরা মোটামুটি সবাই সেকেন্ড ডোজ ভ্যাকসিনেটেড, এরপর শুনছি বুস্টার শটসও আসবে, যেরকম ইংল্যান্ডে শুনলাম এখন এভরিথিং ইজ নর্মাল। আই হোপ যে এই নর্মাল সিটাই খুব তাড়াতাড়ি আসুক, অ্যান্ড ইয়া আই জাস্ট হোপ, আই এম জাস্ট হোপিং ফর বেটার ডেজ, উই অল আর হোপিং ফর বেটার ডেজ। একদমই, আমার মনে হয় আমরা সকলেই এই কামনাই করছি, এবং মায়ের কাছে আজকে আমাদের এই প্রার্থনাই থাকবে, একটা সুস্থ স্বাভাবিক পৃথিবী যেন মা আমাদের উপহার দেন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে অনুষ্ঠ বন্দ্যোপাধ্যায়, কলকাতা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।